ভেঙে যায়। তাকাতে দেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্গকের কপালে আলতো করে একটা চুমু দিয়ে উঠে পড়ে। রোজকার মতো জাঙ্গক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আজকেও জাঙ্গক পেয়ের সাথে একটা কথাও বলেনি। ওর রাগ ভাঙানোর জন্য নিশ্চয়ই আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু করবটা কি? কিভাবে জাঙ্গকের রাগ ভাঙানো যায় এটা নিয়ে তে ভাবছিল, কিন্তু কি ছেড়ে কি করবে বুঝতে পারছে না। এক পর্যায়ে সে ঠিক করে জাঙ্গকের জন্য সে রান্না করবে। যেমন ভাবনা তেমন কাজ। তে বিকাল থেকে রান্না শুরু করে। জাঙ্গকের সকল ফেভারিট খাবারগুলো নিজের হাতে রান্না করে। রাতে ডিনারের টেবিলে সবাই একসাথে বসে ডিনার করছিল। মা, আজকে রান্নাটা তো অনেক মজা হয়েছে। তাই নাকি? তোর বউ রান্না করেছে, সত্যি তোমার কাছে ভালো লেগেছে? খারাপ না, শুধুই খারাপ না। এই বলে তে মনটা একটু খারাপ করে নেয়। আর সবাই হেসে ওঠে। আমার টেমায়ের হাতের রান্নার কিন্তু জবাব নেই। বাবা, শুধুমাত্র তুমি আমাকে ভালোবাসো, আর কেউ ভালোবাসে না। কি বললি? আমরা তোকে ভালোবাসি না? না, একটুও না। এভাবে সবাই হাসাহাসি করছিল আর খাবার খাচ্ছিল। এদিকে জাঙ্গক তখনও চুপ করে বসে আছে, একটা কথাও বলেনি। সবাই রাতে ডিনার শেষ করে শুতে চলে যায়। এদিকে জাঙ্গক কালকে রাতের মতো হাতে ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে চলে যায়। আর কিছুক্ষণ পরে কারেন্ট চলে যায়। তে তো অন্ধকারে ভয় পায়, এটা জাঙ্গক ভালো করেই জানে। ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক মোমবাতি জ্বালিয়ে রেখেছে, যার জন্য কারেন্ট যাওয়াতে সে ভয় পায়নি। ভালোই হয়েছে কারেন্ট চলে গেছে। ও তো জানে আমি অন্ধকারে ভয় পাই। আমি তো জানি এখন নিজে থেকে আমার কাছে চলে আসবে, যতই রাগ করুক না কেন, আমাকে অনেক বেশি ভালোবাসে। আইস, কারেন্টটা যাওয়ার আর সময় পেল না। তে তো অন্ধকারে থাকতে পারে না, ও নিশ্চয়ই একা একা ভয় পাচ্ছে। এসব ভেবে জাঙ্গক রুমের দিকে যায়। সেখানে গিয়ে দরজা খুলতে দেখে পুরো রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারোদিকে অনেক মোমবাতি জ্বালানো, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না জাঙ্গক। তে, কোথায় তুই? জাঙ্গক ডাকতে থাকে। এমন সময় তে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এটা? কোথায় কি হচ্ছে? এটা বলে তে জাঙ্গকের সামনে চলে আসে। দেখে দেখে জাঙ্গকের চোখ আটকে যায়, কারণ তে লাল রঙের একটা শাড়ি পরেছিল আর শাড়িটা বেশ পাতলা ছিল। মোমবাতি হালকা আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু জাঙ্গক কোনো রকম রিয়াকশন না দিয়ে বেলকনিতে চলে যায়। আর তে ও জাঙ্গকের পেছন পেছন বেলকনিতে চলে যায়। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। চারিদিকে ঠান্ডা মিষ্টি বাতাস বইছে, হালকা বৃষ্টিও পড়ছে। দেখে জাঙ্গকের পাশে দাঁড়িয়ে পড়ে আর নরম কণ্ঠে বলে, কি হলো, কথা বলবা না আমার সাথে? I'm sorry. এবারের মতো ক্ষমা করে দাও, আর হবে না। It's okay. এই বলে জাঙ্গক সেখান থেকে চলে যেতে নেয়। তে জাঙ্গকের হাত টেনে ধরে আর জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হলো তে? তে এখনো কান্না করছে। আমি আর রাগ করে নেই, প্লিজ এভাবে কান্না করিস না। তুই তো ভালো করেই জানিস আমি তোর কান্না সহ্য করতে পারি না। প্লিজ ক্ষমা করে দাও, আর এমনটা হবে না। জাঙ্গক তার মাথাটা বুক থেকে ওঠায় আর চোখের পানি মুছে দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর কান্না করতে হবে না। তুমি আমার সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করো না। এটার জন্য তোর তো একটা পানিশমেন্ট পেতেই হবে। কি পানিশমেন্ট বলো, আমি সবকিছু সহ্য করতে রাজি। আজকে সারা রাত আমার তোকে চাই। সারা রাত মানে? আমার তোকে চাই আর এক্ষুনি চাই। এ বলে তাকে কোলে তুলে নেয় আর বিছানার উপরে নিয়ে আস্তে করে শুইয়ে দেয়। বেলকনির দরজাটা খোলা ছিল, যার জন্য হালকা বাতাস আসছিল। এই হালকা বাতাসে মোমবাতি গুলো মিটি মিটি ভাবে জ্বলছিল। জাঙ্গক থেকে বিছানায় শুয়ে দিয়ে তার উপরে উঠে পড়ে, এক টান দিয়ে বুকের উপর থেকে সেই আঁচলটা সরিয়ে ফেলে। তে লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জাঙ্গক ধীরে ধীরে ব্লাউজের বোতামগুলো খুলতে থাকে। এক পর্যায়ে পুরো ব্লাউজটা খুলে মাটিতে ফেলে দেয় আর তার উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে দেয়। তে জাঙ্গকের চুলগুলো খামচে ধরে আছে আর মিষ্টি মিষ্টি আওয়াজ করছিল। আর যেটা জাঙ্গককে তের দিকে আরো বেশি করে টানছিল, যার কারণে সাপ করার সাথে সাথে কামড়ও দিচ্ছিল। এক পর্যায়ে বুক ছেড়ে পেটে চলে যায় আর সেখানে গভীরভাবে কিস করতে থাকে। এই উত্তেজনায় বিছানার চাদরটা শক্ত করে খামচে ধরে। ড্যাডি, আমার ভালো লাগছে না, প্লিজ কিছু একটা করো। জাঙ্গক একটা বাঁকা হাসি দেয় আর নিজের মতো কাজ শুরু করে দেয়। একটু বেশি ছটফট করছিল আর নড়াচড়া করছিল, যার জন্য জাঙ্গকর হাত দুই পাশে পিন করে ধরে। ছোটে কিস করতে থাকে আর কোথাও করতে থাকে। এভাবে প্রায় দুই ঘন্টা পার হয়ে যায়, কিন্তু ছাড়ার কোনো নামই নেই। এখন তো ছেড়ে দাও প্লিজ। চুপ, একটা কথাও নয়, আজকে আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবো, তুমি শুধু মজা নিতে থাকো। মজা না সাজা, অনেক হইছে, এবার তো ছাড়ো। একদম চুপ, আমাকে ডিস্টার্ব করো না। এই বলে নিজের মতো কাজ করতে থাকে। আরো দুই ঘন্টা পার হয়ে যায়। এবার যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দুজনই জোরে জোরে শ্বাস নিচ্ছে। প্লিজ এইবার তো ছেড়ে দাও। তখন জাঙ্গক তাকে ছেড়ে দেয় আর তার বুকের উপরে শুয়ে পড়ে। তুমি অনেক পচা। এত আদর করলাম তারপরেও আমি পচা? আদর না চাই, আমার পা, আমার পেট।
এই পায়ে কি হয়েছে? আমি আর হাঁটতেই পারবো না। জ্যাকবের কথা শুনে হাসতে থাকে। এই তুমি হাসছো কেন? আচ্ছা বাবা সরি, আর হাসবো না। কিন্তু আমার পেটে তো অনেক ব্যথা করছে। আচ্ছা চল আগে ফ্রেশ হয়ে আসি, তারপর পেইন কিলার দিচ্ছি। এরপর জ্যাকব তাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়, আর সেখানে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে নেয়। আবার তাকে কোলে তুলে এনে বিছানায় বসিয়ে দেয়। এরপর তাকে একটা পেইন কিলার খাইয়ে শুয়ে দেয়। আর শোনো না, আমার অনেক ঠান্ডা লাগছে। এরপর জ্যাকব তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখনো ঠান্ডা লাগছে? না এখন ঠিক আছে। সকালের আলো চোখে পড়তে তার ঘুম ভেঙে যায়, আর তাকিয়ে দেখে জ্যাকব বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। এখন দেখে মনে হচ্ছে একদম পিচ্ছি নিষ্পাপ একটা বাচ্চা। আর রাতে? রাতের জ্যাকবকে কি মিস করছো নাকি? এই তুমি ঘুমাওনি? আমি তো ঘুমাচ্ছি। এই বলে নড়ে চড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এই ছাড়ো, আমার সকাল হয়ে গেছে। তাতে কি? তাতে কি মানে ছাড়ো আমাকে? এই আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তুই চুপচাপ শুয়ে থাক। তুমি ঘুমাও কিন্তু আমাকে ছাড়ো। তখন জ্যাকব ব্লাউজের উপর টিপের বুকে একটা কামড় বসিয়ে দেয়। করছোটা কি? আরেকটা কথা বললে আরো দিব। ছাড়ো বলছি। এই বলে জ্যাকবকে ধাক্কা দিতে থাকে। জ্যাকব তার দুই হাত বিছানার সাথে চেপে ধরে বলে, কি সমস্যা? আমি বাইরে যাব। বাইরে কি দরকার? কি দরকার থাকবে, সকাল হয়ে গেছে তো। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে, সারা রাত এমনি ঘুমাতে দিসনি। আমি তোমাকে ঘুমাতে দেইনি, নিজে আমাকে ঘুমাতে দিল না, কত কষ্ট দিল, এখন বলে আমি তাকে ঘুমাতে দেইনি। মিথ্যা কথার একটা লিমিট থাকা উচিত, বুঝছো? ও আচ্ছা, তাই আমি ঘুমাতে দেইনি। তুমিই তো। আর বলে দিচ্ছি, এরকম রহস্যমূলক হাসি দিবা না। আহা, রাতে কে যেন বলছিল, ড্যাডি আমার কেমন জানি লাগছে, প্লিজ কিছু করো ড্যাডি ফাস্ট। আমি একদমই এরকম কিছু বলিনি। তাই নাকি? তাহলে বোধহয় পাশের বাসার সকিনা এসে বলে গেছে। আমার উপর থেকে সরো, আমাকে উঠতে দাও। আগে আমার মর্নিং গিফটটা তো দিয়ে দে, তারপর ছেড়ে দিব। আবার কিসের মর্নিং গিফট? একটা কিস দিয়ে দিলেই ছেড়ে দিব। না না আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, পারতে হবে না। এই বলে আবারও তীর বুকে মুখ খুঁজে শুয়ে পড়ে। এই ছাড়ো না প্লিজ। কিস না দিলে তো আমি ছাড়বো না। না আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। এই বলে তীর বুকে আরেকটা কামড় বসিয়ে দেয়। তারপর জ্যাকব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তার সামনে গিয়ে শার্টের কলার ঠিক করে দিচ্ছিল। এদিকে জ্যাকব তার কোমর জড়িয়ে ধরে। এই শোনো না একটা কথা বলি, আয়ুর বিয়ের তো এখনো 6 দিন বাকি, এখন তো তুমি আমাকে যেতে দিবে না। হ্যাঁ তাই কি? বলছিলাম কি, আজকে বিকেলে একটু বাইরে ঘুরতে নিয়ে চলো না প্লিজ। কিন্তু আজকে অফিসে তো আমার অনেক কাজ আছে। এই না করো না প্লিজ, একটু নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তুই বিকেল রেডি হয়ে থাকিস, আমি নিয়ে যাব। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। এ প্রচন্ড খুশি হয় আর উত্তেজনায় জ্যাকবের গালে একটা চুমু দিয়ে বসে, আর জ্যাকব একটু মুচকি হাসে। এবার তে লজ্জা পেয়ে জ্যাকবের বুকে মুখ লুকায়, অনেকক্ষণ ধরে ওকে জড়িয়ে ধরে থাকে। এবার ছাড়েন মহারানী, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমি কি ধরে রেখেছি নাকি? না না তুই ধরে রাখিসনি, পাশের বাসার সকিনা ধরে রেখেছে। এই তুমি আজকে কথায় কথায় সকিনাকে কেন টানছো? এই সকিনাটা আবার কে? কেন তুই জানিস না আমার এক্স? হোয়াট? কি বলছো? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড সকিনাকে বিয়ে না করে তোর মতো একটা পেত্নীকে বিয়ে করেছি। এটুকু বলে জ্যাকব রুম থেকে বেরিয়ে যায়। কি, আমি পেত্নী? এভাবে সারা দিন কেটে যায়। বেশ সুন্দর করে সেজে কুচে রেডি হয়ে বসে থাকে। এরপর 5টার দিকে জ্যাকব এসে তাকে নিয়ে যায়। প্রথমে ওরা মেলায় ঘোরে, এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নেয়। থ্যাংক ইউ সো মাচ আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। কিন্তু শুধু থ্যাংক ইউ তো হবে না। এই একদম চুপ, এখানে আর একটা কথাও বলবা না, এখন বাসায় চলো। এরপর ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাস্তার মাঝখানে অনেক বৃষ্টি শুরু হয়। এই এই গাড়িটা থামাও না প্লিজ, আমি ভিজবো। পাগল নাকি তুই? রাত হয়ে গেছে, এখন কেউ বৃষ্টিতে ভিজে নাকি? কেউ না ভিজলে কি আমি ভিজতে পারবো না? প্লিজ গাড়িটা থামাও। তোর মাথা খারাপ হতে পারে কিন্তু আমার না, আমি গাড়ি থামাবো না। বেশি না তো, একটুখানি ভিজবো। বেশিও না একটুও না, এই রাতের বেলা ভেজা যাবে না। আচ্ছা ঠিক আছে, থামাতে হবে না, ভিজতে হবে না আমার। এটা কো বলে কাল ফুলিয়েতে অন্যদিকে ঘুরে
নিয়ে বসে চাকক কিছু না বলে গাড়ি চালাতে থাকে ধীরে ধীরে বৃষ্টি যেন আরো বেড়ে যায় ওই জান শোনো না লাভ নেই আমি এই সময় ভিজতে দেব না এটুকু বলে চাকক গাড়ি চালাতে থাকে কিছুক্ষণের মধ্যে ওরা বাড়ির সামনে চলে আসে গাড়ি থামানোর সাথে সাথে তে গাড়ি থেকে নেমে পড়ে এক দৌড়ে বাগানে চলে যায় বাচ্চাদের মতো লাফাতে থাকে আইতে কে শুনে কার কথাতে মনের সুখে বৃষ্টিতে ভিজতে লাগে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু সে তাও ভিজছে চাকক অনেকবার ডাকে কিন্তু তে শোনে না এবার চাকক রেগে মেগে ছাতা নিয়ে সেখানে চলে যায় আই কখন থেকে ডাকছি কথা কানে যাচ্ছে না চাককের ধমক খেতে চুপ হয়ে যায় আর চাককের সাথে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তারপর রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায় এই রে আমি তো জামা আনতে ভুলে গেছি কিন্তু এখন তোকে বলা ঠিক হবে না এমনিতে অনেক রেগে আছি তখন আর কি করার গোসল শেষ করে একটা টাওয়েল পরে বাইরে চলে যায় চাকক দেখে গেছে বলতে যাবে কিন্তু তাকে দেখে সে থমকে যায় একটা টাওয়েল পরে আছে সেটা হাঁটুর একটু ওপর পর্যন্ত নিজের চুল দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে মুখের সাথে বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে চাকক তাকে বকা দিবে এটা ভেবেতে এখনো মাথা নিচু করে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এদিকে চাকক এটাকে এভাবে দেখে নেশা লেগে যায় এদিকে এক পা এক পা করে এগোতে থাকে সে অনেক ভয় পেয়েছিল চাককের দিকে তাকাতে দেখে সে কোনো রাগী লোকে না অন্যরকম লোকে তাকিয়ে আছে এভাবে এগিয়ে আসছো কেন আজকে তোকে অনেক হট লাগছে বেবি গার্ল চাকক তে কাছে কাছে চলে এসেছে হঠাৎই জোরে একটা বাজ পড়ে তে চাককে জড়িয়ে ধরে এমনি বাইরে বাতাস বইছে যার জন্য তে প্রচন্ড ঠান্ডা লাগছিল সে কাঁপা কাঁপি করছে কি হয়েছে তে এভাবে কাঁপছিস কেন আমার অনেক ঠান্ডা লাগছে কে বলেছিল পাকনামি করে বৃষ্টিতে ভিজতে সরি আর পাকনামি করব না শুধু সরি বললে তো হবে না আমার কথা না শোনার জন্য হার্ড পানিশমেন্ট পেতে হবে এই না না আজকের মতো ছেড়ে দাও না প্লিজ আর কখনো তোমার অবাধ্য হবো না প্রমিস এখন তো আর সেটা বললে হবে না বেবি গার্ল পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে এটুকু বলে জাঙ্গো গলায় মুখ ডুবিয়ে দেয় আর তে সাথে সাথে চোখ খামচে ধরে গলায় কিছুক্ষণ কিস করার পর তে ঠোঁট জোরে দখল করে নেয় তে ও কিস ব্যাক করতে থাকে জাঙ্গো তে নিচে ঠোঁট আর তে জাঙ্গোকের ওপরে ঠোঁট করতে থাকে কেউ কাউকে ছাড়ার কোনো নামই নেই প্রায় 15 মিনিট পার হয়ে যায় দুজন দুজনের ঠোঁট ছেড়ে দিয়ে ছোট ছোট শ্বাস নিতে থাকে তে লজ্জা পেয়ে জাঙ্গোকে ছেড়ে সেখান থেকে চলে যেতে নেয় জাঙ্গোক থামানোর জন্য টাওয়াল ধরে একটা টান দেয় সাথে সাথে টাওয়ালতে খুলে মাটিতে পড়ে যায় জাঙ্গোক তে দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়াতে থাকে তো প্রচন্ড লজ্জা করছে একদম মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে একসময় জাঙ্গোক তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর কোলে তুলে নেয় এই লজ্জায় জাঙ্গোকের বুকে মুখ লুকায় তাকে আস্তে করে বিছানায় শুয়ে দেয় কিন্তু তে এখনো চোখ বন্ধ করে আছে এত লজ্জা কিসের জান তে কিছু বলে না জাঙ্গোক এরপর বাঁকা হাসি দিয়ে তার বুকে মুখ ডুবিয়ে দেয় করতে থাকে আর এক হাত দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে আর ইউ রেডি বেবি গার্ল ইয়েস ড্যাডি আই এম অলওয়েজ রেডি তারপর আর কি শুরু হয়ে গেল তাতে লুডু খেলা এভাবে প্রায় 3 ঘন্টা পার হয়ে যায় আজ জাঙ্গোক এবার ছাড়ো আর একটু সহ্য করো না জান না না আর পারছি না ব্যথা করছে অনেক এসব বলতে বলতে তে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে জাঙ্গোক চোখের পানি মুছে দেয় ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে থাকে আর একটু আস্তে আস্তে করতে থাকে এক ঘন্টা পর জাঙ্গোক অনেক ক্লান্ত হয়ে যায় আর তে উপরে শুয়ে পড়ে এই কুচটা কি এটাকে ফ্রি করো তারপর ঘুমাও চুপচাপ এভাবে শুয়ে থাকো আর ঘুমিয়ে পড়ো কিন্তু আমার তো অনেক ব্যথা করছে আরেকটা কথা বললে আবার শুরু করে দিব চলে গেল রে আবার শুরু করব এর আর কিছু করার নেই ওভাবে চাকককে ধরে ঘুমিয়ে পড়ে ভোর 4টা তেকো ঘুমাচ্ছিল কিন্তু নিজের সাথে গরম কিছু অনুভব করতে চাককের ঘুম ভেঙে যায় তে সারা শরীর দিয়ে যেন আগুন বের হচ্ছে জ্বরে শরীর পড়ে যাচ্ছে এরপর চাকক পানি নিয়ে আসে তে শরীর মুছে দিয়ে জামা কাপড় পরিয়ে দেয় বেশ কিছুক্ষণ জল পুটি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এরপর জাঙ্গোক তাকে নিজের বুকের সাথে মিশিয়ে বসে থাকে সকালে তার ঘুম ভেঙে যায় তাকাতেই দেখে জাঙ্গোক তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথাটা অনেক ব্যথা করছে করুক না তাতে কি এখন মজা লাগছে তো বারবার করে নিষেধ করেছিলাম আমার কথা কানে ঢুকলোই না রাতে আমার কথাটা শুনলে এখন হয়তো জ্বর আর মাথা ব্যথায় ভুগতে হতো না কিন্তু তুই তো আমার কোনো কথা শোনার প্রয়োজন মনেই করিস না দরকার কি আমার কোনো কথাই শুনতে হবে না সরি আর হবে না ক্ষমা করে দাও হয়েছে এখন উঠে পর কিছুক্ষণ পর ডক্টর চলে আসবে খাট থেকে নামার সময় পড়ে যেতে না তখনই জাঙ্গোক তাকে ধরে ফেলে সাবধানে আমি নিয়ে যাচ্ছি এরপর জাঙ্গোক তাকে কোলে করে ওয়াশরুমে
নিয়ে যায়, ফ্রেশ করে আবার এনে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ পর ডক্টর এসে মেডিসিন লিখে দিয়ে যায়। সেদিন সারা দিন জ্যাকক অফিসে যায়নি, বিল কাছেই ছিল। এই পুরোপুরি সুস্থ হতে 2-3 দিন লেগে যায়। এই কয়দিন জ্যাকক অফিসে যায়নি, আজকে প্রায় 3 দিন পরে জ্যাকক অফিসে গেছে। সন্ধ্যার সাথে সাথে জ্যাকক চলে আসে, তে ব্যালকনিতে দাঁড়িয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে ফোনে। তে মা কি বলেছে? আয়ুর বিয়ের তো 3 দিন বাকি আছে, তাই আমাকে কালকেই যেতে বললো। আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে দিয়ে আসবো। কিন্তু তুমি যাবে না? না রে, আমার অফিসে একটু কাজ আছে, আমি এখন যেতে পারবো না। চলো না প্লিজ, ওখান থেকে না হয় অফিসে যেও। না সোনা, আমি 3 দিন পরেই যাব, তুই এই কয়দিন এনজয় করিস। মিস করব তো তোমাকে। যখনই আমার কথা মনে পড়বে তখন আমায় একটা কল দিস। এই কয়দিন না হয় আমরা ফোনেই প্রেম করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বলে জ্যাককে জড়িয়ে ধরে। তবে আরেকটা কথা, এই 3 দিন আমার থেকে দূরে থাকবি, তো এই 3 দিনেরটা আজকে শোধ তুলবো। মানে? মানে আজকে সারা রাত আমার। এই ভালো হবে না কিন্তু সরো আমার কাছ থেকে। এ শুনে কার কথা, জ্যাকক থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর সারা রাত ধরে রোমান্টিক অত্যাচার করতে থাকে।